শীত একটু কাটতে না কাটতেই আকাশে বাতাসে গাছের পাতায় সব জায়গায় বসন্ত নিজের রং ছড়িয়ে দেয়, আর সেই রং এসে লাগে আমাদের মনেও। বসন্তের এই রং দিয়ে এবার সবাইকে রাঙিয়ে দিলেন সকলের ভালোবাসার ইমন। বেরঙিন মনগুলোয় ছড়িয়ে দিলেন নিজের গানের রং। ইমন সঙ্গীত একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো বসন্ত উৎসব। ঝড় বৃষ্টির মতো নানান প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ইমন সঙ্গীত একাডেমির এই বসন্ত উৎসবে এসেছিলেন লিলুয়ার বেশিরভাগ মানুষ, যার উদ্যোগে এই বসন্ত উৎসব। তিনি প্রথম থেকেই ছিলেন প্রচণ্ড ব্যস্ত, তবে সব কিছুর মাঝেও জানালেন হঠাৎ কেনই বসন্ত উৎসব এবং কার উদ্দেশ্যে। প্রথমবার করেছিলাম একটা স্কুলের ছোট গ্রাউন্ডে, সেটাও ওয়াজ সুপার হিট। আজকের অনুষ্ঠানটা প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়েও, আপনারা যদি ক্যামেরা নিয়ে দেখান যেভাবে অনুষ্ঠানটা হচ্ছে, এটাকে এটা যদি সুপার হিট না হয় তাহলে কোনটা সুপার হিট আমার জানা নেই। পুরোপুরি আমার মায়ের, শ্রীমতী তৃষ্ণা চক্রবর্তীর জন্যে, যিনি আজকে হয়তো ফিজিক্যালি আমাদের সঙ্গে নেই কিন্তু গোটাটাই আছেন। কারণ মা যদি না থাকতো তাহলে এভাবে এভাবে ফিরে আসা যেত না, এভাবে অনুষ্ঠান করা যেত না, যেই অবস্থায় চলে গিয়েছিল। ইমনের জীবনে বসন্তের রং এনেছেন যে মানুষটি, এদিন প্রথম থেকেই দেখা গেল তাকে, অর্থাৎ শোভন গাঙ্গুলিকে। জীবনের বাকি পদক্ষেপগুলোর মতো ইমনের এই বিশেষ প্রচেষ্টায় প্রথম থেকেই ছিলেন শোভন। এই কথা বলার পাশাপাশি ইমনকে ডেডিকেট করলেন একটি সুন্দর গান। প্রত্যক্ষভাবেই ছিলাম, মানে ইমন কাছের বন্ধু হওয়ার দরুন, মানে জবে থেকে প্ল্যান হচ্ছে, ইভেন আমাদের মানে পিআর যারা দেখছে তাদের সাথে যাওয়ার সময় থেকে শুরু করে প্রত্যেকটা স্পন্সরের কাছে দৌড়ানো, মানে আমাদের মানে ইমনের প্রথম একটা খুব বড় করে ইনিশিয়েটিভ লিলুয়াতে, তো আমি ওর সাথে থাকতে পেরেছি, তো আমার খুব ভালো লাগছে। এবং আমরা অনেকে রয়েছি, আমি আছি, দুর্নিবার রয়েছে, ইমনদা রয়েছে, স্বপ্নীল রয়েছে, সোমনদা, শোভন সুন্দর বসু কিছুক্ষণ আগে ছিল, মানালি রয়েছে, চান্দ্রী দিছে, সবাই একসাথে আছি, সবাই খুব মজা করছি। এবং যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো না, তো সেইটা নিয়ে একটু টেনশনে রয়েছি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা যেন থেমে যায়, আমরা সব খুব ভালো করে অনুষ্ঠানটা করতে পারি, সবাই একসাথে রং খেলতে পারি, তো সেটাই মানে সেই এক্সপেকটেশন নিয়ে আমরা সবাই আছি। রঙ সারি গুলাবি চুনরিয়া রে, রঙ সারি গুলাবি চুনরিয়া রে, মোহে মারে নজরিয়া সাবরিয়া রে, মোহে মারে নজরিয়া সাবরিয়া রে, রঙ সারি গুলাবি চুনরিয়া রে, মোহে মারে নজরিয়া সাবরিয়া রে, মোহে মারে নজরিয়া সাবরিয়া রে। এই বসন্ত উৎসবে ইমন পাশে পেয়েছিলেন তার সকল প্রিয় মানুষকে, ছিলেন দুর্নিবার, স্বপ্নীল, ইমন চ্যাটার্জি এবং আরো অনেকে। প্রত্যেকেই নিজেদের প্রিয় গানগুলিকে জমিয়ে তুলেছিলেন এই বসন্ত উৎসব। তবে তারও মাঝে ইমনের এই দারুণ প্রচেষ্টা নিয়ে বললেন কিছু কথা। ফার্স্ট অফ অল, এটা একজন আর্টিস্ট হিসেবে এই পুরো ইনিশিয়েটিভটা নেওয়া, ইটস এ হিউজ থিং টু ডু।
আর ইমন করছে, সো দের উইল বি ডেফিনেটলি সামথিং ইউনিক অ্যাবাউট ইট। আর মানে শোভন আছে, ইমন আছে, ইমন দা আছে, স্বপ্নীল আছে, মানে ইটস লাইক আ পার্টি, সো ইটস ওয়ান্ডারফুল। মানে হোলির জন্য, হোলির আগে জাস্ট প্রি হোলি পার্টি হিসেবে দিস ইজ অ্যামেজিং। আসলে বাংলাদেশে যখন পয়লা বসন্ত হয় তখন আমরা অনেক ধুমধাম করে বসন্ত করি, তো সেই পুরো আমেজটা এখানে পাচ্ছি। আর ইমন আমাদের সবার প্রিয় শিল্পী, আমাদের সবার প্রিয় বন্ধু, তো ওর ডাকে আমরা সবাই মিলিত হতে পেরে, এমন বড় একটি আয়োজনে মিলিত হতে পেরে আমরা সত্যিই খুব গর্বিত। প্রথমে তো কংগ্রাচুলেট করবো যে এত সুন্দর একটা, এত বড় একটা অনুষ্ঠানকে কী বলবো, সাকসেস দেওয়াটা। এবং একটু বৃষ্টির জন্য মাঝখানে আটকে গেছে, কিন্তু এত ভালো গান হয়েছে, হয়তো বৃষ্টি বৃষ্টি চলে এসছে, কিন্তু আবার শুকিয়ে যাবে, গরম গরম গান হবে একটু পরে। আর এটার পার্ট হতে পারে ভীষণ ভালো লাগছে, আমরা যেহেতু একটা নাম শেয়ার করি, সুতরাং অনেক দিন প্রায় আমি এটা আমি প্রথমবার ওর সাথে স্টেজও শেয়ার করছি। আর ডেফিনেটলি এত ভালো ভালো শিল্পীরা আরও সবাই আছে, তাদের সাথে একটা বন্ধু বান্ধব ভাই ছোটো সবাই মিলে একসাথে মজা, অ্যাকচুয়ালি একটা পাগলামো আর কিছুই নয়। বসন্ত উৎসব মানেই একটা মজা, প্রেম, ভালোবাসা সব কিছু মিলে, এত সুন্দর সামনে দোল, সব মিলিয়ে একটা অন্যরকম ফিলিং, ভালো লাগছে খুব।